আর কোনোদিন জানতে চাইবো না। আমার মা মরে গেছে না বেঁচে আছে, দেশে আছে না বিদেশে আছে, কোথায় আছে, কিভাবে আছে। আমি আবার কি গন্ডগোল করলাম? তুমিই না আমাকে ওই সময় ডাকলে। তোকে চুপ থাকতে বলেছি, চুপ। আহা, তুমি শুধু শুধু ওকে বকছো কেন? দোষ তো তোমার। আবার কবে আসবে তুমি? তোমাকে কেন বলতে হবে আমার কি হয়েছে না হয়েছে? আমার যা হবার হয়ে গেছে, তুমি কেন জানতে চাইছো? তোমাকে কেন বলবো আমি? না মানে আপনাকে এভাবে সবাই অফিসে দেখে সবার মনের মধ্যে নানান ধরনের প্রশ্ন জাগবে। এই হাসির একটা জব্ব রহস্য আছে, শুনবা? না, শুনবো না। আচ্ছা ঠিক আছে, তারপরও রহস্যটা তোমাকে বলি। হ্যাঁ, বেশি কি তোমার, আমি যখন অনেক ছোট ছিলাম, ছোট মানে তোমার অনেক ছোট, এই সাইজের মানে তোমার নাদা পোতা বয়সের আর কি, তখন বলে আমি খালি কান্দতাম, সারাক্ষণ খালি বলে ভ্যা ভ্যা আর ভ্যা ভ্যা, তোমার খিদা লাগলেও ভ্যা ভ্যা, আবার মুখের সামনে খাওন পাইলেও খালি ভ্যা ভ্যা আর ভ্যা ভ্যা, সারাক্ষণ খালি ভ্যা ভ্যা। তো তখন আমার মায় আমার কইল, মানে তোমার আফসোস কইলে কইল আর কি, আরে আমার এত সুন্দর একটা চান্দের মতো পোলা সারাক্ষণ খালি কান্দবে, অথচ দেখো ওর কত সুন্দর একটা হাসি আছে, হাসলে আর কতটা সুন্দর লাগে। হ্যাঁ, তো সেই দিন থেকে আমি ঠিক করছি আমি আর জীবনও কখনো কান্দব না আমার মায়ের এই আফসোস দেখে, সারাক্ষণ খালি হাসতেই থাকো, হাসতেই থাকো, তোমার কান্না পাইলেও আসুন, হাসি পাইলেও হাসুন। এরপর থেকে মনে করে যে নো ভ্যা ভ্যা খালি, বুঝলা? না বুঝিনি, তবে বুঝতে চাইছি। না ঠিক আছে, অসুবিধা নাই, আমি তোমার বুঝাই বলতেছি। আপনি হাসছেন কেন আমি সেটা বুঝতে চাচ্ছি না, আমি বুঝতে চাচ্ছি আপনি এই অফিসে কেন চোরের মতো ঢুকলেন, আপনার মতলবটা কি শুনি। কই, কোথায়? আমার তো কোনো মতলব তকলব নাই। ও, তাহলে আপনি এমনি হামাগুড়ি দিয়ে অফিসে ঢুকলেন কেন? আপনি না ছুটিতে আছেন, অফিসে কি? ও আচ্ছা, ওই কথা না, হয়েছে কি আমার একান্ত ব্যক্তিগত কিছু জিনিস অফিসে রয়ে গেছে, মানে আমার ওই গদি ঘরে আর কি, ওইটাই নিতে আসছিল আমার কিছু না। ও, তো এসব নিতে আপনাকে বুঝি অফিসে গড়িয়ে গড়িয়ে ঢুকতে হবে? কেন, সোজা এসে আমাকে বললেই তো পারতেন যে আপনার কিছু জিনিসপত্র আছে আপনাকে নিতে হবে, সিম্পল। না মানে সেটা তো করতে পারতামই, একবার ভাবছিলাম যে সেটাই করি, কিন্তু দেখলাম যে তুমি এত মনোযোগ সহকারে কাজের মধ্যে ব্যস্ত আছো, তাই তোমার ডিস্টার্ব করাটা আমার ঠিক উচিত মনে হইল না, তাই ভাবলাম। তাই ভাবলেন চোর হয়ে যাওয়া উচিত, তাই তো? চুর হবে কেন, এখানে চুরি করার কি আছে, নিজের জিনিস নিজে নিতে আসছি, এখানে চুর চুর ভাব কেন হবে, আজব তো। আপনি এখন যান, ম্যাডাম অফিসে আসলে আপনার যা যা নেবার দরকার আছে বলে নিয়ে যাবেন, এখন বের হন। কি বলো, হ্যাঁ ওই দিবাই আমি অফিসে আসেনি, কটা বাজে? আরে শুক্রে শুক্রে মাত্র দুই দিন হয়েছে অফিসের বস হয়েছে, আর এর মধ্যে সে লেট করে আসা শুরু করে দিছে। হ্যাঁ অবস্থা দেখছো, আপনার ফালতু কথা বন্ধ করবেন, বের হয়ে যান এখান থেকে, না হলে কিন্তু আমার শুধু মুখ চলবে না, আমার কিন্তু হাতও আছে। আচ্ছা ঠিক আছে, মানে এত করে যখন রিকোয়েস্ট করতেছো, আমি আমার জিনিসপত্রগুলো পরে নিয়ে যাবো, অসুবিধা নেই,
আসি তাহলে এখন। আসসালামু আলাইকুম, বিদায়। হ্যাঁ, আমি স্যার মাত্রই অফিসে এলাম তো। ইয়েস, আমি চেক করে নেবো। রাইট, নো 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 প্রবলেম, নো প্রবলেম। ওকে, থ্যাংক ইউ সো মাচ, বাই। স্যার, আপনার টুর কেমন ছিল? ইট ওয়াজ ফাইন, কমপ্লিটলি ওকে। আচ্ছা, একটা কফি দিতে বলবো? না, তুমি বরং মিস রাখিকে একটু আসতে বলো। স্যার, রাখি ম্যাম তো এখন অফিসে আসেননি। এখনো আসেনি? আসেনি মানে হয়তো আজকে উনি আসবেও না। আজকে আসবে না মানেটা কি? উনি তো গতকাল ছুটির জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, কিন্তু আপনি না থাকার কারণে সেটা অ্যাপ্রুভড হয়নি। দেন গতকালকে সে চেয়ারম্যান ম্যামের সাথে সরাসরি কথা বলে বিষয়টা সলভ করে গেছেন। এখন স্যার আপনি একটা ব্যাকডেটে সিগনেচার করে দিলেই হবে, এই ফাইলে অ্যাপ্লিকেশনটা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি নীরাকে পাঠাও। স্যার, নীরাও তো অফিসে এখনো আসেনি। সে কি নীরা আসেনি? মানে সেও কি রুবিনা ম্যামের কাছে বলে ছুটি নিয়ে গেছে? জি না স্যার, সে আজকে সকালে ফোন করেছিল, ফোন করে বলল যে তার আজকে অফিসে আসতে একটু দেরি হবে। কেন দেরি হবে? কেন অফিসে জয়েন করেছে দুদিনও হয়নি, অফিস কি তার জন্য বসে থাকবে? তুমি এক্ষুনি তাকে ফোন করে আসতে বলো। স্যার, উনি বলেছেন যে উনি অফিসে আসার আগে মন্টি নামের একজনের অফিসে যাবেন, আপনি নাকি তাকে চিনতেন। চিনতাম মানেটা কি? মন্টি কি মারা গেছে? না স্যার, বিষয়টা হচ্ছে সে নিখোঁজ, আর আপনিও নাকি জানেন তো সে মন্টি সাহেবের অফিসে গিয়েছে তার খোঁজ নেওয়ার জন্য, আর সেখান থেকে সে অফিসে আসবে। আর বলল যে মন্টির কথা বললেই নাকি আপনি বুঝবেন, তাই। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, রুবিনা ম্যামকে বলো আমি তার সাথে বসতে চাই। স্যার, রুবিনা ম্যাম এখনো আসেননি। মানে কি অফিসে কি আজকে তুমি আর আমি ছাড়া কেউ নেই? না না স্যার, তা হবে কেন, বাকিরা সবাই এসেছে, আমাদের লাভ স্যার এসেছেন। হ্যাঁ, তা তো আসবেই, তো লাভলুকে আসতে বলো। ভেবেছিলাম অফিসে এসে দু একটা ভালো কাজ করে দেন বিরক্তিকর কাজটা করব, এখন তো মনে হচ্ছে একটা বিরক্তিকর কাজ দিয়ে দিনটা শুরু করতে হবে। নিজেও এখন বলতে পারতেছে না বেতন কবে দিবি, ঠিক আছে না? তুমি টেনশন নেই না, বেতন পাওয়া যাবে, তুমি ঠিকঠাক মতো কাজ চাষ করি। Yeah.
এইটুকু একটা মাইয়ের কাছে এম নেদরক হয়ে গেলাম। সি 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 যাই হোক, পরাজয় ডরে না বীর, যেমনি হোক অফিসের ভিতরে আমার ঢুকতেই হইব, মন্টি স্যারের আসল খবরটা জানতেই হইব। এখন অবশ্য বড় শয়তানটা অফিসে আহে নাই, তাই এখন অফিসে ঢুকতেও লাভ নেই, আগে আহুক তারপরে না হয়। শয়তান এলাম, লইতে লইতে শয়তান হাজির। কি ব্যাপার সিরাজ? অফিসের এখান থেকে এত বাজে গন্ধ আসছে কোথা থেকে? কিছু ঠিকভাবে পরিষ্কার করো না, তার মানে কাজটা ঠিক মতন করবে, আমি দেখছি কি করা যায়। আমি এখন একটা অন্য চিন্তা নিয়ে খুবই ব্যস্ত আছি, তোমার কোনো কথা থাকলে আমি পরে শুনবো, তুমি এখন যাও। থ্যাংক ইউ স্যার। একটা সত্যি কথা বলবো? আমি এখন কোনো সত্যি কথা, কোনো মিথ্যে কথা, কোনো কিছুই শুনতে পারবো না। তুমি এখান থেকে যাও, তারা যাও। আপনাকে দেখে এখন কি মনে হচ্ছে স্যার জানেন? মনে হচ্ছে যে আপনি বড় একটা রাস্তার মাঝখানে শুয়ে শুয়ে আকাশ দেখছিলেন আর বাতাস খাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে সিটি কর্পোরেশনের অনেক বড় একটা বুলডোজার এসে আপনার উপর দিয়ে রাস্তা সমান করতে করতে চলে গেছে। আমাকে দেখে তোমার খুব হাসি পাচ্ছে না তারা? মোটেও না স্যার, বরঞ্চ অনেক কষ্ট হচ্ছে, অনেক খারাপ লাগছে আমার। আর আমার এই খারাপ লাগাগুলোকে, এই কষ্ট লাগাগুলোকে একটু হাসি দিয়ে দমিয়ে রাখছি। তুমি যে এমন একটা জিনিস, সেটা আমি ঘুণাক্ষরেও কখনো জানতে পারিনি। যদি পারতাম। পারলে আজ আপনার অবস্থা এরকম হতো না স্যার। আমরা হলাম বাঙালি নারী, স্বয়ং রবীন্দ্রনাথ আমাদের বুঝতে পারেনি, আর কোথাকার কোন লাভ লু স্যার। এই এই তারা, এই মুখ সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো। তুমি ভেবো না এটা কোনো পার্ক কিংবা আমার বাসা, যে তুমি যা বলবে তাই আমি মুখ বুঝে সহ্য করব। মনে রেখো, এটা হচ্ছে অফিস আর আমি তোমার উচ্চ পদস্থ। তো আপনি অফিসে আমার সাথে যেসব কাজ করেছেন, যেসব কথা বলেছেন, সেসব কি নিম্ন পদস্থ কারোর সাথে করাটা উচিত? এই তারা, এই তোমার সাথে খাজুরে পেঁচাল পড়ার কোনো সময় আমার নেই, আমি এখন অন্য চিন্তায় ব্যস্ত। যাও, তুমি তোমার কাজ করো, যাও যাও। এক্সকিউজ মি, আমি এখানে একটা জরুরি কাজের জন্য এসেছি। শাফিন স্যার এসেছেন, আপনাকে তার রুমে যেতে বলেছেন। আচ্ছা ঠিক ঠিক আছে, যাও যাও, আমি আমি যাচ্ছি, যাও যাও। থ্যাংক ইউ স্যার, ইউ আর মোস্ট ওয়েলকাম। শাফিন স্যার, কী অবস্থা? সব কিছু গোছগাছ হয়ে গেছে? জি ম্যাম, মোটামুটি সব রেডি করে ফেলছি। মোটামুটি? কালকের শুটিং রেডি ছাড়া আমি অন্য কোনো কিছু শব্দ শুনতে চাই না মিলি। জি ম্যাম, রেডি করেছি। আর আমি আপনাকে কয়েকবার ফোন করেছিলাম, আপনি ফোন ধরেননি। ওহো, ফোন করেছিলেন নাকি? দাঁড়াও তো দেখি। ওহো সরি মিলি, রাস্তার জ্যামের কারণে না শুনতে পাইনি, ফোন দিয়েছিলে। কিন্তু কি কোনো সমস্যা? না ম্যাম, কোনো সমস্যা না, মানে আপনার আসতে দেরি হচ্ছিল তো তাই আর কি ফোন করা। আর আর কি
না মানে আর ওই আগের একটা সমস্যা। আগের কোন সমস্যা? মানে বদরুল। বদরুল? বদরুল কি আবার এসেছিল অফিসে? অফিসে এসেছিল বলে ভুল হবে, ও আসলে লুকিয়ে লুকিয়ে ঢোকার চেষ্টা করেছিল। বলছো কি? তারপর আমার কাছে হাতে নাতে ধরা খাওয়ার পর বলে কি না তার ব্যক্তিগত কিছু জিনিসপত্র এই অফিসে রেখে গেছে, ওইগুলো নেবার জন্য সে অফিসে আসছিল, আর আমাকে কাজ করতে দেখে ডিসটার্ব করতে চায়নি, তাই সে লুকিয়ে লুকিয়ে অফিসে ঢুকেছে। ভয়াবহ নির্লজ্জ, এতটা নির্লজ্জ লোক না আমি আমার সারা জীবনে দেখিনি। না আমি বলেছি আপনি অফিসে নেই, আমি ওকে বললাম যে ম্যাম অফিসে আসলে ওনার কাছ থেকে সব জিনিসপত্র নিয়ে যেতে, তারপর বললো যে পরে আসবে। এই লোকটার চেহারা আমাকে আবারও দেখতে হবে? না স্যার, বললাম না তেমন কিছু না, ওই বাসায় যাওয়ার পথে কিছু জিনিস কিনেছিলাম আর কি, তো ওইগুলো নিয়ে দোহাতে ভরে যাচ্ছিলাম আর কি। অফিসে আপনার কাজে মন বসে না সেটা আমার জানা ছিল, কিন্তু রাস্তাঘাটেও যে আপনি এরকম বেহুশ হয়ে চলাফেরা করেন সেটা অবশ্যই জানা ছিল। আমি জানিও অফিসে নেই এটা জেনে আমি এসেছি। আচ্ছা দিবা কি অফিসে আছে? ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম আছেন, আপনি আসুন আমার সাথে।